হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হলাম। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও, আর তোমাদের মতামত কমেন্টস বক্সে জানাও। বিশেষ করে কোনো মেয়ে নিশ্চয়ই বিনা কারণে নিজের সম্মান নষ্ট করবে না। মানুষ তো কলঙ্কিত হয়েও স্বীকার করতে চায় না, সেখানে কলঙ্কিত না হয়ে নিশ্চয়ই বলবে না সে কলঙ্কিত। সুফিয়ানের কথা শুনি রাহেলা বেগম বললেন, আমার মায়াটা শোকে পাথর হইয়া গেছে, নিজ মুখে কেমনে ঘৃণ্য কাহিনী বলবে সে। সুফিয়ান জোরালো কণ্ঠে বলল, আপনাদের মতো মিথ্যে বলতে পারবে না সেজন্য আটকাচ্ছেন, তাই তো? আর যাই হোক, নিজেকে কলঙ্কিত করতে অন্তত তার জবান কাব্যে, তাই তাকে বলতে দিচ্ছেন না আপনারা।